الله أكبر الله أكبر بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী, ওঠো এবং সাবধান করে দাও। তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, তোমার পোশাক পবিত্র রাখো, অপবিত্রতা থেকে দূরে থাকো, বেশি লাভ করার জন্য ইহসান করো না এবং তোমার রবের জন্য ধৈর্য অবলম্বন করো। فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر طب جاكون شنگائي فتكار دیا هبه সেদিনটি অত্যন্ত কঠিন দিন হবে, কাফেরদের জন্য মোটেই সহজ হবে না। আমাকে এবং সে ব্যক্তিকে ছেড়ে দাও যাকে আমি একা সৃষ্টি করেছি, তাকে অঢেল সম্পদ দিয়েছি এবং আরও দিয়েছি সব সময় কাছে থাকার মতো অনেক পুত্র সন্তান, তার নেতৃত্বের পথ সহজ করে দিয়েছি। এরপরও সে লালায়িত, আমি যেন তাকে আরও বেশি দান করি, তা কখনো নয়। সে আমার আয়াতসমূহের সাথে শত্রুতা পোষণ করে, অচিরেই আমি তাকে এক কঠিন স্থানে চড়িয়ে দেব। সে চিন্তা ভাবনা করল এবং একটা ফন্দি উদ্ভাবনের চেষ্টা করল, অভিশপ্ত হোক সে। সে কি ধরনের ফন্দি উদ্ভাবনের চেষ্টা করল? আবার অভিশপ্ত হোক সে। সে কি ধরনের ফন্দি উদ্ভাবনের চেষ্টা করল? অতঃপর সে মানুষের দিকে চেয়ে দেখল, তারপর ভ্রু কুঞ্চিত করল এবং চেহারা বিকৃত করল, অতঃপর পিছন ফিরল এবং দম্ভ প্রকাশ করল। অবশেষে বলল, এ তো এক চিরাচরিত জাদু ছাড়া আর কিছুই নয়। لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19 وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء এ তো মানুষের কথা মাত্র, শীঘ্রই আমি তাকে দোজখে নিক্ষেপ করব। তুমি কি জানো সে দোজখ কি? যা জীবিতও রাখবে না, আবার একেবারে মৃত করেও ছাড়বে না, গায়ের চামড়া ঝলসিয়ে দেবে। সেখানে নিয়োজিত আছে 19 কর্মচারী। আমি ফেরেশতাদের দোজখের কর্মচারী বানিয়েছি এবং তাদের সংখ্যাকে কাফেরদের জন্য ফিতনা বানিয়ে দিয়েছি, যাতে আহলে কিতাবদের দৃঢ় বিশ্বাস জন্মে, ইমানদারদের ইমান বৃদ্ধি পায়, আহলে কিতাব ও ইমানদাররা সন্দেহ পোষণ না করে। আর যাদের মনে রোগ আছে তারা এবং কাফেররা যেন বলে, এ অভিনব কথা দ্বারা আল্লাহ কি বুঝাতে চেয়েছেন।
এভাবে আল্লাহ যাকে চান পথভ্রষ্ট করেন এবং যাকে চান হেদায়েত দান করেন। তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া আর কেউ অবহিত নয়। আর দোজখের এ বর্ণনা এছাড়া আর কোনো উদ্দেশ্যই নয় যে মানুষ তা থেকে উপদেশ গ্রহণ করবে। كلا والقمر والليل إذا أدبر والصبح إذا أسفر إنها لإحدى الكبر نذيرا للبشر لمن شاء منكم أن يتقدم أو يتأخر كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين কখনোনা চাঁদের শপথ আর রাতের শপথ যখন তার অবসান ঘটে, ভোরের শপথ যখন তা আলোকোজ্জ্বল হয়ে ওঠে, এ দোজখ ও বড় জিনিসগুলোর একটি মানুষের জন্য ভীতিকর। যে অগ্রসর হতে চায় বা পিছনে পড়ে থাকতে চায় তাদের সবার জন্য। প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের কাছে দায়বদ্ধ। তবে ডান দিকের লোকেরা ছাড়া যারা জান্নাতে অবস্থান করবে, সেখানে তারা অপরাধীদের জিজ্ঞেস করতে থাকবে, কিসে তোমাদের দোজখে নিক্ষেপ করল? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, অভাবীদের খাবার দিতাম না, সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে আমরাও রটনা করতাম, প্রতিফল দিবস মিথ্যা মনে করতাম, শেষ পর্যন্ত আমরা সে নিশ্চিত জিনিসের মুখোমুখি হয়েছি। সে সময় সুপারিশকারীদের কোনো সুপারিশ তাদের কাজে আসবে না। فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة فرت من قسورة بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة كلا بل لا يخافون الآخرة كلا إنه تذكرة فمن شاء ذكره وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة এদের কি হলো যে এরা উপদেশ বাণী থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যেন তারা বাঘের ভয়ে পলায়ন পর বন্য গাধা। বরং তারা প্রত্যেকে চায় যে তার নামে খোলা চিঠি পাঠানো হোক, তা কখনো হবে না। আসল কথা হলো, এরা আখেরাতকে আদৌ ভয় করে না, কখনো না। এ তো একটা উপদেশ বাণী, এখন কেউ চাইলে এ থেকে শিক্ষা গ্রহণ করুক। আর আল্লাহর ইচ্ছা ছাড়া তারা কোনো শিক্ষা গ্রহণ করবে না। একমাত্র তিনিই তাকওয়া বা ভয়ের যোগ্য এবং তাকওয়ার নীতি গ্রহণকারীদের ক্ষমার অধিকারী।